রাজধানীর বনমালীপুরস্থিত দীঘির পাড়ে শুরু হয়েছে বসন্ত উৎসব। পঞ্চনীড়ের উদ্যোগে বিজয়ী সংঘ ও সবুজায়ন বনমালীপুর দক্ষিণের সহযোগিতায় আনন্দ ঘন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিন ব্যাপী চলবে এই বসন্ত উৎসব। বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রথম দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মানে বসন্ত আমাদের দুয়ারে সমাগত, তাকে স্বাগত জানিয়ে পঞ্চনীড়ের উদ্যোগে বিজয়ী সংঘের এবং সবুজায়নে বনমালীপুর দক্ষিণ এদের সহায়তায় আগামী তিন দিন ব্যাপী আমাদের বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা, আর আজকে ছিল আমাদের বৈতালিক, তারপর পরশুদিন মানে হচ্ছে ৭ তারিখ ভোর ৬টায় আমাদের রাজ্যের প্রখ্যাত শিল্পীরা এবং বিভিন্ন সংস্থাগুলো আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং গত ৩ বছর ধরে এই বনমালীপুর দীঘির পাড় আসলে এত সুন্দর একটা জায়গা বসন্ত উৎসব পালনের জন্য, এর থেকে সুন্দর জায়গা হয়তো আর হতে পারে না। এখানে রয়েছে কৃষ্ণচূড়া, রয়েছে পলাশ, আমাদের কবিগুরুর কথায় আমরা আজ সবার রঙে রং মিশাতে হবে, সেই ভাবনাকে সঙ্গে নিয়ে আমাদের এই বসন্ত উৎসবের আয়োজন।